হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্চিতাস কিচেন। আর একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা খুব শর্ট কিন্তু খুব মজার, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এটার কত দাম? ভালোই, না অত দামের তো নেবো না, ওইটাই, ওটা শেষ হোক, ওটা এখনো শেষ হয়নি। এখানে আর কি আছে? এটা এটা কত দাম? এটা কত? এটা 180 টাকা। ওটা শুনে তোমাদের দাম নিতে চাইছিল, তুমি দেখি এটা 160 টাকা দিয়ে নিয়ে নাও। পরে নেব, এখন একটু হাতটা নাটা নিয়ে আসো। হ্যাঁ না, শীত পরে নি না। ওটা আর কি, গামলা টামলা কেনাকাটা তো হলো। এবার সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর ছোলার ডাল। মিশো থেকে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম 4-5 দিন আগে, ওটা এখন এসেছে। তো এটার মধ্যে কি আছে এখন আমি দেখাবো তোমাদের খুলে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। ইউটিউবে যেহেতু দাম বলাটা বারণ, ওই জন্যে আমি এটার দামটা বলছি না, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। এরপরে আবার একটা পার্সেল আসলো কিছুক্ষণ পর ফ্লিপকার্ট থেকে, তো ওটা এখন মা খুলছে। শীতকালের জন্য গরম হয় না, কে বলেছে? ঠান্ডা হয়। এটা হচ্ছে পাশের বাড়ির মিষ্টি একটা বাচ্চা, ওর নাম হচ্ছে মিছরি, আমি সেদিনই জানলাম নামটা। এই যে কি নাম ওর? মিছরি। মিছরি, এই যে মিছরি, রোহন এরকম একটা বুনু চাই তো? হ্যাঁ চাই তো রোহন? তোর মাকে বল। ভিডিওটা শ্যুট করেছিলাম আমি কার্তিক পুজোর দিন, ওই দিন মামার বাড়িতে কার্তিক পুজো ছিল, তো সেদিনই আপলোড করা উচিত ছিল, আপলোড করতে একটু দেরি হয়ে গেল। ও টরি ঘুমাচ্ছিল নাকি টরি? এ বাবা কান্না ছবিটা দেখ, তোর ভিডিও কেমন হয়েছে দেখ এবার। আর এই যে হচ্ছে বাচ্চা পার্টি, সবকটা যা দুষ্টু বলে বোঝাতে পারবো না। আর আমাদের প্রসাদ দিয়ে দিয়েছে খিচুড়ি, তরমুজ, পায়েস, শসা, লুচি।